আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি হচ্ছি হাসনিন। আজকে আমি ফুল বডি হোয়াইটনিং প্যাক এনেছি। এটা আপনাদের বডি ফর্সা করতে সাহায্য করবে, স্মুথ করতে সাহায্য করবে। যা যা লাগবে একটু দেখে নিন। তো এটা করতে আমাদের লাগবে মিষ্টি কুমড়া এক টুকরো। আপনাদের কাছে মিষ্টি কুমড়া সচরাচর সবসময়ই বেশিরভাগই থাকে কাঁচা সবজি হিসাবে। তো এই সবজিটা লাগবে আমাদের মিষ্টি কুমড়ো এক টুকরো। এটা আপনাদের স্কিনকে মসৃণ করতে সাহায্য করবে, ফর্সা করতে সাহায্য করবে এবং খসখস যদি থাকে সেই খসখস ভাবটা দূর করতে সাহায্য করবে এই মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া আর হচ্ছে আমি এখানে টুকরো করে নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর লেবুর লাগবে। আর যাদের অয়েলি স্কিন তাদের লেবুর খোসাটা লাগবে, আর যাদের ড্রাই স্কিন তাদের লেবুর রসটা লাগবে। তাই আমি এখানে লেবুটা দেখাচ্ছি। আপনারা চাইলে যেটা যে স্কিন সেই হিসাবে আপনারা সেটা ব্যবহার করে নেবেন। আর এখানে আমার যেটা লাগবে প্রধান এবং মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে মিষ্টি কুমড়া, আর দ্বিতীয় ইনগ্রিডিয়েন্টস যেটা হচ্ছে সেটা হচ্ছে উডস। উডস আমরা এখানে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি কিছু উডস গুঁড়ো করে নিয়েছি। আপনাদের কাছে উডস না থাকলে আপনারা চিড়াটা আছে, যে চিড়াটা আপনারা গুঁড়ো করে নিতে পারেন। চিড়াটাও কিন্তু ভালো ক্লিনজারের কাজ করে। তো এখানে আমি উডস নিয়েছি। তো উডসটা আপনারা গুঁড়া করে নেবেন ব্লেন্ডারে। এখানে আমি এক চামচ পরিমাণ নিয়েছি। আর এখানে আমি এক চামচ পরিমাণে মিষ্টি কুমড়ারও পেস্ট নিয়েছি। চেষ্টা করবেন মিষ্টি কুমড়াটা যখন পেস্ট করবেন একটু পানি দেওয়ার জন্য, হালকা করে পানি দেওয়ার জন্য চেষ্টা করবেন। বেশি না, অল্প একটু পরিমাণে পানি দিবেন যেন ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড হইতে পারে। এরকম করে ব্লেন্ডার করে নেবেন, ভালো করে মিক্সড করে নেবেন আপনারা। এটা আপনাদের সপ্তাহে তিন দিন রেগুলার ব্যবহার করতে হবে। আপনারা রেগুলার যদি ব্যবহার করেন তাহলে দেখতে পাবেন যে আপনাদের একটা রেজাল্ট। তো এখানে আমি লেবুর রস নিচ্ছি। আপনাদের যদি অয়েলি স্কিন হয় তাহলে আপনারা লেবুর খোসাটা পেস্ট করে নেবেন, আর যদি ড্রাই স্কিন হয় তাহলে আপনারা লেবুর রসটাই নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এখানে আমার যেটা লাগবে একটু তেল। ড্রাই স্কিনরা তেল দিবেন, আর অয়েলি স্কিনরা তেলটা স্কিপ করবেন। যাদের অয়েলি স্কিন আছে তারা তেলটা দিবেন না, আর যাদের ড্রাই স্কিন তারা তেলটা দিবেন। তো এখানে আমি তেল দিয়েছি, যে কোনো তেল দিতে পারেন আপনারা, নারিকেল তেল বা অলিভ অয়েল তেল বা বাদাম তেল, যেটা আপনাদের পছন্দ মতো একটা তেল দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। এখানে শুধু ড্রাই স্কিনদের জন্য। আর এটা আপনারা রেগুলার সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন। তিন দিন ব্যবহার করার ফলে দেখবেন যে আপনাদের স্কিনে ব্রাইটনেস একটা ভাব আসবে, আপনাদের স্কিন সফট হবে। তো এটা গোটা ফুল বডিতে আপনারা এটা গোছুলের আধা ঘন্টা আগে ব্যবহার করবেন।